আরজিকরের নির্মম হত্যার বিরুদ্ধে আজ বহরমপুরের কালেকচুরি মোড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে। জেলার সমস্ত সিনিয়র ডাক্তার আগামীকাল পেনশন রাখবেন, সাধারণদের বার্তা দিলেন ইমার্জেন্সি ছাড়া সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। সাধারণদের দুর্ভোগ হলেও তারা আরজিকর কাণ্ডের জন্য উদ্যোগ নিয়েছেন। এদিন পথে নেমেছিলেন মুর্শিদাবাদের বিশিষ্ট ডাক্তার থেকে শুরু করে চিকিৎসা সেবায় নিয়োজিত সমস্ত লোকেরা, পাশাপাশি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাও। দেখুন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সবাই চিকিৎসক, প্রারম্ভিক যে পোস্টমর্টেম রিপোর্ট যেভাবে আমরা জানতে পারছি তাতে অবশ্যই বোঝা যাচ্ছে যে যেভাবে আঘাত হয়েছে, যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে, যৌন নিগ্রহ হয়েছে, সেটা একজনের মানুষের দ্বারা সম্ভব নয়। কিন্তু কোনোভাবেই যেন দোষী আড়াল না করা হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা না হয় আমরা চাই অতি দ্রুত। বর্তমানে সিবিআই এর হাতে তদন্ত আছে এবং একটু আগেই খবর পাওয়া গেল যে পূর্বতন অধ্যক্ষ তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তদন্তের গতি প্রকৃতি দ্রুতভাবে যেন সঠিক দিশায় চলে এটাই আমাদের আবেদন।